বাঁকুড়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28 ফেব্রুয়ারি খাতড়াসহ সংলগ্ন খড়বন মাঠে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এখনও পর্যন্ত কোনো বিস্তারিত সফরসূচি পাওয়া না গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 27 ফেব্রুয়ারি পুরুলিয়ার সভা সেরে আকাশপথেই বাঁকুড়ায় এসে এক সার্কিট হাউসে রাত্রিযাপন করার কথা রয়েছে। পরের দিন তিনি খাতড়ায় গিয়ে পৌঁছাবেন, আর সেই কারণেই খাতড়া সভাস্থলের পাশে তৈরি করা হয়েছে এক অস্থায়ী হেলিপ্যাড। রবিবার দুপুরে সেই অস্থায়ী হেলিপ্যাডেই হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত হলো। আপনারা দেখতেই পাচ্ছেন এলাকার মানুষের খুব সাড়া, মানুষ খুব একটা আনন্দের বার্তা যে দিদি আমাদের এলাকায় প্রবেশ করছেন, আমাদের মাটিতে পা রাখছেন, হেলিপ্যাড ট্রায়াল দিচ্ছেন। এখনো পর্যন্ত আমরা সঠিক জানি না যে কোন পথে আসবেন, যে জায়গাতে যে পথ দিয়ে আসুন আমাদের সমস্ত কিছুই প্রশাসন তৈরি রাখছে। মাঠ যে পরিমাণে আমরা দেখছি, আমার তো চিন্তা হচ্ছে এত লোক ধরবে কী করে, মানুষের বিশাল ছাড়ায়নি। দিদি বিশেষ করে খাতড়া সাবডিভিশনে আসছেন বলে জঙ্গলমহল এলাকা সরকারি পরিষেবা প্রদানে, তারপর দেখা যাক দিদি কী বার্তা দেয়, সে অপেক্ষায় আমরাও রইলাম। আমাদের সরকারি যা কিছু প্রকল্প আছে সেগুলো সমস্ত কিছু এখানে প্রদান করা হবে। বাঁকুড়া থেকে নিরশ প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।